আকিকা দেয়া নাম যদি সুন্দর অর্থবোধক না হয় তবে কি তা পরিবর্তন করা যাবে যে মহতারাম হ্যাঁ আকিকা দেওয়ার সময় যে নাম রাখে সে নামটা যদি পরবর্তীতে বুঝতে পারে যে এটা অর্থবোধক নয় সুন্দর নয় তাহলে পরিবর্তন করতে কোনো বাধা নেই আমাদের দেশে যদিও মানুষ মনে করে নামের সাথে আকিকার কোনো সম্পর্ক আছে আসলে বাস্তবে তা নয় আকিকা ভিন্ন একটি সূন্য নাম ভিন্ন একটি শূন্য যদিও জন্মের সপ্তম দিনে নাম রাখাও শুননা আকিকা দেওয়াও শুননা তাই অনেকে একটু কনফিউজ হয়ে যায় মনে হয় নামের সাথে আকিকা হয়ে গেছে আকিকা হবে ব্যক্তির পক্ষ থেকে নামের পক্ষ থেকে নয় তো এই জন্য মাঝে মাঝে কাউকে রস করতে শোনা যায় যদি কেউ নাম চেঞ্জ করে কোথায় তাহলে আরেকটা আকিকা দেব মনে করে মনে হয় নাম যেহেতু চেঞ্জ হয়েছে আকিকা আগেরটা বাতিল হয়ে গেছে জি না আকিকা হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে আর ব্যক্তির নাম চেঞ্জ হতেই পারে ব্যক্তির একাধিক নামও তো থাকতে পারে আমাদের দেশে একাধিক নামওয়ালা অনেক মানুষ আছে আর আরব দেশিটা ছিল ভুরি ভুরি আবহাওয়ার আর এক নাম বাস্তবে আর এক নাম এর আগে ছিল আর নাম এরকম তাই বলে কি নাম তিন নাম হলে তিনটা আকিকা হবে এটা মোটেও নয় বরং আকিকাটা হবে ব্যক্তির বলছে আকিকা দেওয়া হবে ব্যক্তির পক্ষ থেকে সাবে সপ্তম দিনে সুতরাং যদি সে নাম পরবর্তীতে করতে চায় নতুন করে কোনো আকিকার প্রয়োজন আর নেই জি জি এবং ওই সপ্তম দিনে যদি কেউ আকিকাটা না দিতে পারে তাহলে কি অন্য আকিকার ব্যাপারে হ্যাঁ আকিকার এক নাম্বার মাসালা হলো আকিকাটা একটা সন্না এক সময়টা উজুব ছিল যখন কোরবানের বিধান আসলো কোরবান উজুব হওয়ার পরে আকিকার উজুবটা রহিত হয়ে গেছে এটা শূন্য অবস্থায় আছে এখন যদি কোনো ব্যক্তি আকিকা দিতে চায় তাহলে রাসুল বলছে সপ্তম দিনে যেন দেয় এখন এক ওজোর সারা একমাত্র ওজোর সারা এটাকে না পিছানোই উত্তম আকিকা একটি শূন্য সপ্তম দিনে করা একটি সূনা এই জন্য পারতপক্ষে দিনের শূন্যটা মিস না করা কিন্তু যদি কেউ প্রবলেম থাকে হতে পারে যে এখন তো অধিকাংশ আকিকা সপ্তম দিনে হাসপাতালে থাকে দেখা যায় যে সিজারা বাচ্চা হলো তো এরকম খুব একটা কঠিন অবস্থা থাকে জ্বর বৃষ্টি ছিল প্রাকৃতিক দুর্যোগ ছিল যে কোনো কারণে যদি পিছিয়ে যায় তাহলে তিনি চোদ্দতম দিনে একুশতম দিনে অথবা যদি না পারে পরে যে কোনো সময় সে আকিকা করে নেবে আশা করা যায় সালা শূন্য অনেক টেনশনে পড়ে যায় আর কি হ্যাঁ তবে হ্যাঁ ইচ্ছা করে যেন দিনটা খামখেয়ালি করে যেন সূন্যটা তরক না করা কিন্তু আমাদের দেশে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে শাহেক যে দেখা যায় অনেকে কোরবানির জন্য অপেক্ষা করে যে কোরবানির সময় একসাথে গরু যখন কিনবো তখন বাচ্চারা কিকা দিয়ে দেব অথচ জন্মে সপ্তম দিনে তার কোনো প্রবলেমই ছিল না এ খামখেয়ালি করে সুন্না থেকে বেরিয়ে যাওয়া এটা কিন্তু ভালো নয় কারণ সুন্না তরক করা সুন্নাকে এহা না করা সুন্নাকে ছোট করে দেখা এটা কিন্তু একজন উম্মার কাম্য নয় একজন উম্মার কাম্য হল সুন্নাকে যত বেশি পারে জীবিত করা মৃত্যুছন্না জীবিত করলে সে কিন্তু শহীদ স্বাব পেয়ে যায় তো এই জন্য আমাদের দেশে আজকে আকিকার দিনের সুন্নাটা মরে যাচ্ছে যে এটা এতটা খামখেয়ালি হয়ে যাচ্ছে কেউ দিচ্ছে বাচ্চা বারো বছর এগারো বছর বয়স তখন আকিকা দিচ্ছে হয়ে যাবে হয়ে যাবে এই কথাটা বারবার বলতে বলতে আমাদের দেশে মনে যেন দিনের সুন্নাটা আজকে হারিয়ে যাচ্ছে এই জন্য আমরা আজকে প্রোগ্রাম থেকে একটু শক্ত করে বলতে চাই যে প্রয়োজন ছাড়া যেন আমরা সপ্তম দিনের সুন্নাটা পরিত্যাগ না করে এবং এখানে আকিকার ওই যে আপনি যে কথাটি বললেন কোরবানির সাথে আকিকা দেওয়ার বিষয়টি তো এটা কিন্তু অনেকেই করে থাকেন হ্যাঁ এটা আসলো কোথা থেকে এই রেওয়াজ এবং এটা কি আসলে ঠিক নয় নাকি ঠিক হ্যাঁ আসলে ব্যাপার হলো এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয় যে আমাদের কিছু আলোচনা আছে কেউ কেউ মাঝে বলেছেন যদি সে কোরবানার সাথে দিতে চায় তাহলে জায়েজ হবে এই জাওয়াজ শব্দটু আজকে জাওয়াজে থাকেনি জাওয়াজটাকে মানুষ সুন্না বানিয়ে নিয়েছে আচ্ছা আরেকটা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যেমন গরুর ক্ষেত্রে সাত নাম দেওয়ার বিষয়টা হ্যাঁ এবং সাত নাম দেওয়ার পরে এখন আমি আমার মায়ের নাম ঢুকাই দিলাম বাবার নাম ঢুকিয়ে দিলাম এরপরে আর দু তিনজন পর আর নাম খালি আছে তখন এবার আকিকা ঢুকিয়ে দিলাম আল্লাহ গুলো দেখেন সবকিছু তিনি তো কলবের দিকে দেখেন এই জন্য আকিকার সুন্দরটাকে সুন্নার জায়গায় রাখি করা উচিত কোরবানের গরুর ভিতরে আকিকা ঢুকা জায়েজ বলাতেই মূলত সমস্যাটা হয়ে গেল এখন জায়েজ ওনারা বলেছেন হয়তো বিষয়টাকে খুব কাঠিন্যতা থেকে হালকা করার জন্য বলেছেন কিন্তু আজকে মানুষ ওই জায়েজ শব্দটা শুনে সুন্না থেকে সরে গেছে সুন্না এবং জায়েজ কিন্তু এক কথা নয় সুন্নার মাঝে সবাব আর জায়েজের মাঝে সুন্না করি মাছ এটা কোনো ফকি বলেনি সুতরাং কোরবানের জায়েজ শুনে সবাই কোরবানের দিকেই এটা ঢুকাই দেবে সুন্নাটা হারিয়ে যাবে এখন যারা ফকিরা জায়েজ বলেছেন তাদের মাসলার ব্যাপারে আমরা হাত দিতে চাই না কিন্তু আমি একটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে থেকে যখন হালকা হয়ে যাবে কেউ মনে তখন জায়াজটা না বলাই হচ্ছে শ্রেয় কারণ যেহেতু আমরা দুর্বল চিত্তের মানুষ তাই জায়েজ শোনার পরে আমরা তখন জায়েজের পিছনে দৌড়াতে শুরু করি তখন সুন্নাগুলো মরে যেতে শুরু করে এই জন্য সন্নাকে যেভাবে জীবিত করা যায় ওই প্রচেষ্টাটা আমাদের ভিতরে বেশি থাকা অনেকে দেখা যাচ্ছে একার পক্ষে একটি গরু দেওয়া তার জন্য কষ্টকর যেমন ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ টাকার গরু সেই গরুটাকে কোরবানি দিতে আসলে কোন সিস্টেমে দেওয়াটা উত্তম হয় সেখানে শেয়ারিং করে কোরবানি দেওয়া যাবে কি না অনেকে বলছেন যে না গরু কোরবানি দিতে হলে একটাই দিতে হবে এখানে শেয়ারিং চলবে না কথাটা কতটুকু কীভাবে করতে আসলে শেয়ারে কোরবান দেওয়া যাবে না গরুর মাঝে এই প্রশ্নটা ইদানিং একটু বেশি শোনা যাচ্ছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি ওঁটে সাতজন শেয়ার করা যাবে বলে সুস্পষ্টভাবে তিনি বলেছেন কেউ কেউ বলছেন এটা হজের সাথে সম্পৃক্ত কিন্তু না মতলক হাদিসও পাওয়া যায় যে মতলাক হাদিস অর্থাৎ হজের সাথে সম্পৃক্ত না কয়েত করা হয়নি মোকাইয়াদ নয় তো মতলাক হাদিসগুলোকে তারা বাদ দেবেন কিভাবে। এই জন্য কোনো ব্যক্তি যখন তার সামর্থ্য থাকবে না তখন সে সাত শেয়ার পর্যন্ত একটি গরুতে একটি ওঁটে নেওয়া যেতে পারে কিন্তু এ বিষয়ে আমরা এনকারেজ করব যেটা সেটা হচ্ছে কোরবানি একা দেয়াই ভালো ইসলাম যেহেতু গরু আজীব করেনি যার পক্ষে গরু দেওয়া সম্ভব না সে বকরি দেবে সে দুম্বা দেবে সে ভেড়া দেবে কারণ শেয়ারিংয়ের ব্যাপারটা একটু জটিল হয়ে যায় প্রাণী তো একটা শেয়ার সাতজন হোক পাঁচজন হোক যদি কারো মনে সমস্যা থাকে অর্থাৎ সে মাংস খাওয়ার জন্য কোরবান করছে অথবা হারাম টাকা ঢুকে যায় তাহলে তার কারণে যদি ওই কোরবানিটা বাতিল হয় তাহলে বাকি যারা ভালো মনের ছিল তাদের কোরবানিও বাতিল হয়ে যাচ্ছে কারণ যেহেতু প্রাণী একটা ওই প্রাণীরা বাতিল হলো একজনের কারণে আর বাকি ভালো মানুষগুলোর কোরবানিটাও বাতিল হয়ে গেল তো এই জন্য পারত পক্ষে শেয়ারে না যাওয়া বরং একা একা দেয় উত্তম কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায় অনেক হতদরিদ্র মানুষও কিন্তু কোরবানিটা দেওয়ার চেষ্টা করে যাই হোক কিছু টাকা পয়সা ই করে আমরা একটা কোরবানি দেব তো তখন একা দিতে পারে না ছাগল দেবে ছাগল দিতে ছাগল দেবে সে ছাগল দিলে তো সহজ সাগল কিন্তু ব্যাপারটা একটু প্রদর্শনী হচ্ছে আমাদের দেশের কাজ করে অনেকে মনে করে ছাগল একটা ছোট্ট প্রাণী আমি দিলাম এটা সবাই জানলো এটা হলো না এই জন্য পাঁচজনে মিলে এটা বড়ো গরু দেই সবাই দেখলো এই চিন্তাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এরপরও যদি যারা ভালো মানুষ এ ভালো মানের ভালো মনের ভালো হালাল ইনকামের চারজন পাঁচজন সাতজন একত্রিত হয়ে দেয় এতে ইসলাম তো নিষেধ করেনি অসুবিধা নেই দিতে পারবে কিন্তু আকিকার ব্যাপার আরেকটি বিষয় স্মরণ রাখা দরকার সেটা হচ্ছে যে আকিকা দেয়ার সুন্নাটা হচ্ছে ছেলের পক্ষ থেকে দুটা বকরি আনিল গোলামে সাঁত আনে ও আনিল জ্যার ইয়েতে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ছেলে হলে দুটি বকরি দেবে আর মেয়ে হলে একটি বকরি দেবে এ হচ্ছে সুন্না তবে যদি কারো দুটি দেয়ার সামর্থ্য না থাকে তাহলে ছেলেদের পক্ষ থেকেও একটি বকরি দেওয়া যাবে এমন হাদিসও পাওয়া যায় তবে দুটি দেয়া হচ্ছে মূল সূনা আর অসমর্থ ব্যক্তির জন্য একটা দেয়ার সন্নাও আছে